আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিকারী ভাই বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার সামনে যে রিলটা দেখছেন সেটা একটা চমৎকার কম্বিনেশন, কালার কম্বিনেশনের একটা রিল। তো এই পুরো রিলটা সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব এবং আপনারা এই রিলটা কিভাবে সংগ্রহ করবেন সব বিস্তারিত এই ভিডিও জুড়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। তো পুরো ভিডিও জুড়ে আমি মাসুদ আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন ফিশিং উইথ মাসুদ। তো প্রথমে আমি এর বক্সে একটু চলে যাই, তারপরে আমি রিলটা সম্পর্কে আপনাদেরকে আলোচনা করছি। এই রিলটা হচ্ছে কাস্টকিং কোম্পানির একটা স্পিনিং রিল, কাস্টকিং কোম্পানির স্পিনিং রিল। তো উপরে বক্স তো দেখেই বুঝতে পারছেন যে কাস্টকিং এর স্পিনিং রিল এইটা একটা। তো প্রথমে একটা কথা বলে নিই, এইটার কালার কম্বিনেশনটা, বক্স এবং রিল দুইটারই কিন্তু কালার কম্বিনেশন খুব অসাধারণ, আমার কাছে তো একদমই চমৎকার লেগেছে। তো এটা হচ্ছে যে কাস্টকিং এর সামার এই রিলটার নাম, মানে যে ইয়েটা। আচ্ছা, এইখানে কাস্টকিং এর কিছু বেসিক ইনফরমেশন দেওয়া আছে, এরপরে তাদের লোগো দেওয়া আছে, এরপরে তাদের স্লোগান অ্যাফোর্ডেবল ইনোভেশন, এবং নিচের দিকে তাদের কিছু বেসিক ইনফরমেশন এবং কিউআর কোড দেওয়া আছে যে প্রোডাক্টটা একদম অরিজিনাল এবং অথেন্টিক, এটার একটা প্রমাণ এখানে দেওয়া আছে। এবং বক্সের ভেতরে কী আছে আমি একটু আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। বরাবরের মতন আপনারা একটা স্টিকার পাবেন, একটা ম্যানুয়াল গাইড, একটা লয়্যালিটি প্রোগ্রামের কার্ড, আমি খুব বেশি বড় করব না এটা, আর আরেকটা হচ্ছে যে আরেকটা কম্পোনেন্টের একটা বই, আর আরেকটা যেটা আছে সেটা হলো যে আপনারা কি লাইন কতটুকু কত তারিখে লাগাবেন এবং আপনাদের স্কুলের সাথে সেটা লাগিয়ে রাখতে পারবেন, এটা একটা স্টিকার। তো আমি বক্সটা পাশে রেখে দিচ্ছি, এখন আমি সরাসরি সুন্দর এই রিলটার দিকে চলে আসি। তো পুরো বিস্তারিত বলার আগে আমি আপনাদেরকে আগে পুরোটা একটু দেখিয়ে নিই। আচ্ছা, এটা একটা চমৎকার কম্বিনেশন, কালার একটা চমৎকার কম্বিনেশন। এটা হচ্ছে সাদা এবং সাদার ভেতরে নীলের একটা কম্বিনেশন হচ্ছে যে এইটা। আপনারা এই রিলটা দেখে অনেকেই ভাবতেছেন যে এটা মনে হয় আরেকটা রিলের একটা ভাইব দিচ্ছে, সেটা হচ্ছে যে আপনারা মোটামুটি ঠিকই ধরেছেন, সেটা হচ্ছে যে কাস্টকিংয়ের সেন্ট্রন। আমি এর আগের ভিডিওতে, আপনারা আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন, সেন্ট্রন আর এটা একদমই অলমোস্ট কাছাকাছি, জাস্ট একটু ডিফারেন্স আছে কিছু, বাকি সবগুলোই এবং যে স্পেসিফিকেশন সেটা অলমোস্ট সেম। আচ্ছা, এটা হচ্ছে যে আমার পুরো রিলটা, আমি একদম পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হলো যে আমার পুরো রিল, এবং এখন আমি এটার স্পেসিফিকেশনে ফার্স্টে আসি। প্রথমে আসবো ম্যাটেরিয়ালস পরিচিতিতে। ম্যাটেরিয়ালসে আমাদের যে ম্যাটেরিয়ালসটা আছে, আচ্ছা এখানে যে ম্যাটেরিয়ালসটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এর স্পুলটা অ্যালুমিনিয়ামের, এর স্পুলটা পুরোটাই অ্যালুমিনিয়ামের সিএনসি ব্যালেন্সড করে বানানো, অর্থাৎ কম্পিউটার দিয়ে সুন্দর করে ব্যালেন্স করে বানানো এটা। এবং এর বেলটা, এটাও অ্যালুমিনিয়ামের, এবং এর যে হ্যান্ডেলটা আছে এটাও অ্যালুমিনিয়ামের। আচ্ছা, আর এটা হচ্ছে নব, যেটা এটা খুবই সুন্দর এবং খুবই ফ্রি, সেটা তো দেখতে পাচ্ছেন। এটার হ্যান্ডেলের একটা স্পেশাল একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই হ্যান্ডেলটা কিন্তু অন্যগুলো যেমন আমরা এটা খুলে নবটা খুলে তারপরে বাঁকা করে রাখতে হয়, কিন্তু এটাতে কিন্তু না, সেটাতে একটা বিশেষ সুবিধা, এখানে একটা বাটনের মতন আছে, তাহলে কিন্তু আপনারা সহজে এভাবে রাখতে পারবেন এবং পরবর্তীতে কিন্তু সুন্দরভাবে খুলতে পারবেন। আচ্ছা, এখন আমি এখানে আপনাদেরকে একটু মূল বডিটার পার্টসটাকে বলি। এটা হচ্ছে যে পুরো যে বডিটা আছে এটা হচ্ছে গ্রাফাইটের তৈরি, আর স্পুল, বেল এবং হ্যান্ডেল এটা অ্যালুমিনিয়ামের তৈরি। আচ্ছা, এখন আমি এটার মডেলটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এটার মডেলটা হচ্ছে সামার 5000, এটা 5000 সিরিজের একটা রিল। এটার গিয়ার রেশিও হচ্ছে 4.5:1, একবার ঘুরালে মোটামুটি 4.5 বারের মতন এটা ঘুরবে। এবং এটার বল বিয়ারিং যতগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে এই পারে হচ্ছে বল বিয়ারিং 9+1, 10 বল বিয়ারিংয়ের এটা একটা রিল। এখন কত মিটার সুতা ধরবে আমি একটু সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে 0.40-র ক্ষেত্রে 150 মিটার ধরবে, 0.50-র ক্ষেত্রে 100 মিটার। 0.40-তে যদি 150 মিটার ধরে, তাহলে আপনারা যারা 30 বা এর চেয়ে নিচের চিকন সুতাতে খেলেন, আশা করি যে অনায়াসে আপনি 200-220 মিটার অনায়াসে ধরাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এখানে অ্যান্টি রিভার্সের ব্যবস্থা আছে, আর হ্যান্ডেল তো বরাবরের মতো দুই পার নেওয়াই যায়, সেটা তো অবশ্যই আপনারা জানেন। এবং আপনাদেরকে একটু শব্দটা শুনিয়ে দিই ড্র্যাগের। আচ্ছা, আর এখানে কিন্তু সাদা দিয়ে একটা দারুণ কম্বিনেশন করা হয়েছে,
তো এটাও কিন্তু একটা চমৎকার। মূল কথা এটা লুকটা খুবই সুন্দর। আচ্ছা, এখন আমি কিছু আরেকটু বেসিক ইনফরমেশন আপনাদেরকে দেই, সেটা হলো এটার ওজনটা হলো 394 গ্রাম। অর্থাৎ বিগ গেমের জন্য এটা কিন্তু ব্যবহার করার প্রযোজ্য। যারা বিগ গেম খেলেন, বড় মাছ খেলাতে পছন্দ করেন, তারা নিঃসন্দেহে এটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর অনায়াসে কিন্তু আপনারা এটাতে বড় মাছ ধরলে কোনো প্রকারের ট্রাবল ফ্রি ছাড়া আপনারা কিন্তু এটা অনায়াসে উঠাইতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এইখানে আপনার এটার ম্যাক্স ড্রাগ হলো 8 কেজি। আচ্ছা, আর একবার ঘোরালে যেহেতু 4.5 বারের মতো সুতা আসে এবং এটাতে একবার ঘোরালে মোটামুটি 29 ইঞ্চির মতন সুতা আপনার স্পুলের ভেতরে জড়ে যাবে। আচ্ছা, এটা আর কি সুপার ফাস্ট বলা যায়, খুবই ভালো মানের। এখন আমি আপনাদেরকে একটি স্মুথনেস দেখিয়ে দিচ্ছি, খুবই স্মুথ। দেখেই তো বুঝতেই পারছেন যে কতটুকু স্মুথ এইটা। তো এই হলো যে আমার কাস্টকিং সামার 5000। তো এটা আপনারা যারা যারা সংগ্রহ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আর যোগাযোগের ব্যবস্থা আমি অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে আপনারা যোগাযোগ করবেন। আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওর উপরে দেখেন ফিশিং উইথ মাসুদ লেখা আছে, সেখানে লাইক বা ফলো করে দেন, এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেন। ইউটিউবে যারা দেখতেছেন তাদের জন্য ডিসক্রিপশনে সব লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, এবং ফেসবুকে যারা দেখছেন ফিশিং উইথ মাসুদের উপরে চাপ দিলে আপনারা পেজে চলে যাবেন। পেজের ভেতরে আপনারা ঢুকলেই কিন্তু ওইখানে আপনারা মেসেজ ফোন দেওয়ার অপশন সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। সেখান থেকে আমাকে মেসেজ বা ফোন দিলে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই সুন্দর রিলটা কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো যারা যারা নিতে চান খুবই দ্রুত আমার সাথে যোগাযোগ করুন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং আপনাদের সাথে দীর্ঘদিন যাবত আমি ছিলাম আপনারা জানেন, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আপনাদের জন্য সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি আনতে পারি। আর সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।